ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে বিদেশি আইকন প্লেয়ার হিসাবে সরাসরি ঘোষণা করলেন লঙ্কার প্রিমিয়ার লিগের দল থাম্বুলা থামাস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাই পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের এই দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অফিসিয়াল পেজে বাংলাদেশ ও চেন্নাইয়ের জার্সি পরিহিত ছবি পোস্ট করে সেই পোস্টের ক্যাপশনে লেখা হয় ফিজ অ্যালার্ট। গর্বের সঙ্গে থাম্বুলা থামাস মোস্তাফিজুর রহমানকে বিদেশি আইকন প্লেয়ার হিসাবে বেছে নিয়েছে। বিদ্যুতের গতি আর অপ্রতিরোধ্য আবেগ নিয়ে গর্জন করতে প্রস্তুত হও থামাস ভক্তরা। চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন মোস্তাফিজুর, নয় ম্যাচে শিকার করেন 14 উইকেট, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার উপরে। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, ফলে শেষ করতে পারেনি আইপিএলের চলতি পুরো আসর। জিম্বাবুয়ের বিপক্ষে ফর্ম ধরে রেখেছেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচের একাদশে ছিলেন এই বাঁহাতি পেসার, 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা, পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কারও। এবার এফএল মাতানোর সুযোগ পেলেন বাংলাদেশের এই কাটার মাস্টার। তিনি এফএলে যুক্ত হলেন এবং সরাসরি চুক্তিবদ্ধ হলেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।